আসসালামু আলাইকুম। বিশ্বের সবচেয়ে সরু প্রণালীর নাম বসফরাস প্রণালী। সরু এই প্রণালী চারটি সাগরকে যুক্ত করেছে। 2000 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তর অঞ্চল জুড়ে বাণিজ্যিক এবং সামরিক আধিপত্য বিস্তারে ভূমিকা পালন করে আসছে এই প্রণালী। 400 বছরের অধিক সময় ধরে উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল বসফরাস প্রণালী। বর্তমানে বৈশ্বিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ আমরা বসফরাস প্রণালীর নানা দিক আপনাদের সামনে তুলে ধরব। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে যুক্ত করেছে। মারমারা সাগর দার্দানেলস প্রণালীর মাধ্যমে যুক্ত হয়েছে এজিয়ান সাগরে। এজিয়ান সাগর যুক্ত ভূমধ্য সাগরের সাথে। এভাবে চারটি সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী এবং দার্দানেলস প্রণালী উভয়ের অবস্থান তুরস্কের মধ্যে। এ দুটি প্রণালীকে একত্রে টার্কিশ প্রণালীও বলা হয়। কৃষ্ণ সাগরের তীরের দেশ রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া এবং জর্জিয়ার বাণিজ্যিক এবং যুদ্ধজাহাজের ভূমধ্য সাগর ও অন্যান্য সাগরে প্রবেশের একমাত্র পথ বসফরাস প্রণালী। এসব দেশের জাহাজ বসফরাস প্রণালী, মারমারা সাগর, দার্দানেলস প্রণালী হয়ে এজিয়ান সাগর এবং ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারে। এরপর ভূমধ্য সাগর থেকে জিব্রাল্টার প্রণালী হয়ে উত্তর আটলান্টিক সাগর এবং মিশরের সুয়েজ খাল হয়ে লোহিত সাগর, আরব সাগর আর ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে। বর্তমানে ভৌগোলিক আধিপত্য কেন্দ্রিক লড়াইয়ের কারণে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বসফরাস প্রণালী। এ প্রণালী দিয়ে দেশটি সহজে ভূমধ্য সাগর হয়ে উত্তর আটলান্টিক, লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে। এ কারণে বসফরাস প্রণালী বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি নৌ রুট। রাশিয়ার উত্তরে যদিও বাল্টিক সাগর, কারা সাগর সহ আরও কয়েকটি সাগর রয়েছে, কিন্তু এসব সাগর পথ খুবই দীর্ঘ আর বরফ শীতল এবং অনেক এলাকা বরফ আচ্ছাদিত। বসফরাস প্রণালী আর এজিয়ান সাগরকে যুক্ত করেছে মারমারা সাগর। মারমারা সাগর তুরস্ক ভূখণ্ড বেষ্টিত, ফলে বসফরাস প্রণালীকে কেন্দ্র করে তুরস্কের হাতে রয়েছে ভবিষ্যৎ আধিপত্য কেন্দ্রিক রাজনীতির অন্যতম চাবিকাঠি। তুরস্কের উত্তরে কৃষ্ণ সাগর, পশ্চিমে এজিয়ান সাগর আর দক্ষিণে ভূমধ্য সাগর। কৃষ্ণ সাগরের মূল উপভাগ তুরস্কের, আর ভূমধ্য সাগরেও রয়েছে তুরস্কের বিশাল উপকূলরেখা। বসফরাস প্রণালীর দক্ষিণে তুরস্কের আনাতোলিয়া আর উত্তরে তুরস্কের থ্রেস। থ্রেসের অবস্থান ইউরোপের দক্ষিণ পূর্ব ভাগে। থ্রেস ইউরোপিয়ান টার্কি নামেও পরিচিত। এজিয়ান সাগরে উপকূল ভাগে রয়েছে শুধু তুরস্ক আর গ্রিসের। অপরদিকে ভূমধ্য সাগরের তীরে তুরস্ক ছাড়া অপর যেসব দেশ অবস্থিত সেগুলো হল মিশর, লিবিয়া, ইতালি, গ্রিস, সিরিয়া, ইসরায়েল, তিউনিশিয়া, লেবানন। এছাড়া দ্বীপরাষ্ট্র সাইপ্রাস এবং মাল্টার অবস্থান ভূমধ্য সাগরে। বর্তমানে ভূমধ্য সাগর ঘিরে সব পরাশক্তিগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। এ লড়াইয়ের সাথে যুক্ত ভূমধ্য সাগর ও পরের দেশগুলো। এখানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স সহ আরও বিভিন্ন দেশের রণতরী। আর ভূমধ্য সাগর ঘিরে বৈশ্বিক রাজনীতির কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্কের বসফরাস প্রণালী, মারমারা সাগর আর দার্দানেলস প্রণালী। বসফরাস প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ। ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগরের মধ্যে একমাত্র পানিপথ হওয়ায় প্রাচীনকাল থেকে বাণিজ্যিক এবং সামরিক উভয় কারণে এটি একটি গুরুত্বপূর্ণ রুট। আর বর্তমানে কৌশলগত কারণে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বসফরাস প্রণালীর উপর আধিপত্য নিয়ে আধুনিক ইতিহাসে ঘটেছে অনেক যুদ্ধ সংঘাত। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1877-78 সালে উসমানীয় সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী আক্রমণ চালায় দার্দানেলস প্রণালীতে। উসমানীয় সাম্রাজ্য বনাম রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে ছিল বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং মন্টিনিগ্রো। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে গ্রিস এই প্রণালী দিয়ে কৃষ্ণ সাগর উপকূলের দেশগুলোর সাথে বাণিজ্য পরিচালনা করত। 2000 বছর আগে পারস্য সম্রাট প্রথম দারিয়াস বসফরাস প্রণালী হয়ে অভিযান পরিচালনা করেন এবং পূর্ব ইউরোপের দানিউব নদীর তীরে পৌঁছান। পারস্য, রোমান, বাইজান্টাইন, উসমানীয় শাসনামল থেকে শুরু করে এখন পর্যন্ত বসফরাস প্রণালী নিয়ে বৃহৎ অনেক শক্তির মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। ১৪৫৩ সালের 29শে মে উসমানীয়রা
কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করে। এরপর বসফরাস প্রণালীর উভয় তীরে শক্তিশালী দুর্গ নির্মাণ করে ওসমানীয়রা, যাতে দীর্ঘমেয়াদে এ প্রণালীর উপর তারা আধিপত্য টিকিয়ে রাখতে পারে। 1492 সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কার যেমন ইতিহাসে স্মরণীয়, তেমনি 1453 সালে ওসমানীয়দের ইস্তাম্বুল জয় ইতিহাসের বড় ধরনের বাঁক পরিবর্তনকারী অধ্যায় হিসেবে পরিচিত। এর মাধ্যমে অবসান ঘটে রোমান সাম্রাজ্যের সর্বশেষ অবশিষ্ট বাইজেন্টাইন সাম্রাজ্যের। এরপর থেকে 400 বছর ধরে বসফরাস প্রণালীর উপর নিরঙ্কুশ আধিপত্য বজায় থাকে ওসমানীয়দের। উসমানীয় সাম্রাজ্য একসময় পৌঁছে যায় ইউরোপের সার্বিয়া পর্যন্ত, আর পুরো কৃষ্ণ সাগরের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় উসমানীয়দের। উসমানীয়রা কৃষ্ণ সাগরের নাম দেয় অটোম্যান লেক। এখানে তখন রাশিয়ানদের প্রবেশ নিষিদ্ধ ছিল, যদিও রাশিয়ার উপকূল ভাগ রয়েছে এ সাগর জুড়ে। কিন্তু 19 শতকের শুরু থেকেই উসমানীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং বসফরাস প্রণালী নিয়ে বিভিন্ন চুক্তি হয়। এসব বিভিন্ন দেশ প্রণালীটি ব্যবহারের অনুমতি পায়। রাশিয়ার দাবি অনুযায়ী 1833 সালের এক চুক্তি বলে অন্যান্য দেশের জন্য বসফরাস ও দার্দানেলস প্রণালী বন্ধ করে দেয়া হয়। 1841 সালে লন্ডন স্টেট চুক্তি হয় রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া এবং প্রুশিয়ার মধ্যে। এ চুক্তি বলে বসফরাস প্রণালীতে আবার উসমানীয়দের আইন ফিরিয়ে আনা হয় এবং এ প্রণালী দিয়ে সমস্ত যুদ্ধজাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়। এর ফলে রাশিয়ার রণতরী প্রবেশ বন্ধ হয়ে যায় ভূমধ্য সাগরে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে এক চুক্তি অনুযায়ী বসফরাস প্রণালীর তীরে অবস্থিত উসমানীয় দুর্গগুলো বিজয়ী মিত্রশক্তির অধীনে চলে যায় এবং বসফরাসকে বেসামরিক ও আন্তর্জাতিক ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হয় লীগ অব নেশনসের অধীনে। তবে তুরস্কে এই চুক্তির বিরুদ্ধে তখন বিক্ষোভের ঘটনা ঘটে, তারা এই চুক্তি অস্বীকার করে। এই চুক্তি ছিল তুরস্ককে বাদ দিয়ে করা একতরফা এবং তুরস্কের উপর চাপিয়ে দেয়া এক চুক্তি। পরবর্তীতে 1923 সালে স্বাক্ষরিত হয় লুজান চুক্তি, যেখানে বসফরাস প্রণালীকে তুরস্কের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। লুজান চুক্তি অনুযায়ী এ প্রণালী দিয়ে বিদেশি সমস্ত বাণিজ্যিক এবং যুদ্ধজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে তুরস্ক এবারও এ চুক্তির শর্তের বিরোধিতা করে এবং প্রণালী এলাকায় সামরিক আইন পদক্ষেপ গ্রহণ করে। 1936 সালের আরেক চুক্তি অনুসারে বসফরাস প্রণালীকে একটি আন্তর্জাতিক শিপিং লেন হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে কৃষ্ণ সাগর অঞ্চল ছাড়া অন্য দেশগুলোর যুদ্ধজাহাজ চলাচলের উপর বাধা আরোপের ক্ষমতা তুলে দেওয়া হয় তুরস্কের হাতে। এ চুক্তি এখনও কার্যকর রয়েছে। বসফরাস প্রণালীর দৈর্ঘ্য 19 মাইল, সর্বনিম্ন প্রশস্ত পয়েন্ট 1 মাইলেরও কম, মাত্র 700 মিটার, সর্বনিম্ন গভীরতা 120 ফিট এবং সর্বোচ্চ গভীরতা 408 ফিট। দার্দানেলস প্রণালীর দৈর্ঘ্য 38 মাইল, সর্বনিম্ন প্রশস্ত পয়েন্ট 750 মিটার বা 1.25 মাইল। ইউরোপ এবং এশিয়া মহাদেশকে পৃথককারী একমাত্র প্রাকৃতিক সীমানা হল বসফরাস প্রণালী। বছরে 50,000-এর বেশি জাহাজ চলাচল করে এ সরু প্রণালী দিয়ে। দৈনিক জ্বালানি তেল বহন করা হয় 30 লাখ ব্যারেল। এ তেল বহন করে মূলত রাশিয়া। বসফরাস প্রণালীর উভয় তীরে অবস্থিত তুরস্কের সবচেয়ে জনবহুল, ঐতিহাসিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুল। বিশ্বের সীমিত কয়েকটি ইন্টারকন্টিনেন্টাল শহর রয়েছে, ইস্তাম্বুল তার একটি। বসফরাস প্রণালীর উত্তর তীরে মারমারা সাগরের একেবারে কোল ঘেঁষে অবস্থিত তুরস্কের ঐতিহাসিক হাজিয়া সোফিয়া, ব্লু মস সহ আরও অনেক ঐতিহাসিক স্থাপনা। বসফরাস প্রণালীর তীরেই মারমারা সাগরের কোল ঘেঁষে অবস্থিত তুরস্কের আরেক ঐতিহাসিক স্থাপনা তোক্কাপি প্যালেস মিউজিয়াম। বসফরাসের তীর ঘেঁষে রয়েছে উসমানীয় সুলতানদের 11টি সুরম্য প্রাসাদ। এখানেই ছিল তাদের আবাসিক এবং প্রশাসনিক হেডকোয়ার্টার। উসমানীয় শাসনামলে বসফরাসের তীরে 620টি ওয়াটারফ্রন্ট বাড়ি নির্মাণ করা হয়, যা এখনও বিদ্যমান। বসফরাস প্রণালীর দুই তীর ঘেঁষে গড়ে ওঠা কয়েকশো বছরের সারি সারি পুরনো বাড়ি, সবুজ গাছপালা, কোথাও নিচু পাহাড়ি এলাকা, সবুজ বৃক্ষরাজি, নীল জলরাশি আর চলাচলরত বিভিন্ন ধরনের জাহাজ এ প্রণালীকে করেছে নয়নাভিরাম। এই প্রণালীর উপরে রয়েছে 3টি ব্রিজ। প্রণালী এলাকা তুরস্কের অন্যতম পর্যটন আকর্ষণ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।